কিয়ামতের দিন সম্পর্কে যদি বিশ্বাস থাকতো তাহলে মুসলমানের বাচ্চা ফেনসিডিল ইয়াবা খেতে পারে না কিয়ামতের দিন সম্পর্কে যদি বিশ্বাস থাকতো তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাড়ি রেখে কোন মুরব্বী সেই বাংলাদেশে আপনাদের এলাকায় দাড়ি রেখে সুদের ব্যবসা করতে পারে না নাই বলেন নাই এখানে অনেক মুরব্বী আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাড়িও রেখেছেন পাঞ্জাবিও পরেছেন অথচ এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী আসেননি কেউ এখানে আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার জমিনে তুমি যেতগুলা নাফরমানি করে যাও তোমার ভিতরে যদি আমি আল্লাহকে দিয়ে ভয় থাকে আল্লাহ বললেন ইউমাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিম বিবানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দা তুমি তোমার চোখের সামনে দেখবে কিয়ামতের দিনে তোমার চোখের সামনে দেখবে সবাই তোমার সামনে দিয়ে চলে যায় কেউ তোমার খবর নেয় না তোমার খবর নিতেও কেউ চায় না আল্লাহ বললেন ইয়াওমি ইদিম বিবানি ও আমার বান্দা ও আমার কলিজার টুকরা বন্ধুগণ শোনো আল্লাহ পাক বুঝাতে চাইলেন বান্দারে এমন একদিন আসবে কিয়ামতের দিনে বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হবে বান্দা তো বিশ্বাস করত না বিশ্বাস করলে দুনিয়ার জমিনে ভালো কাজ করত কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার সামনে আমলনামা পেশ করবেন লেখা দেখবে ওখানে ঠিকমতো নামাজ পড়ে নাই মানুষকে ঠকিয়েছে আমানতের খেয়ানত করেছে গরিব মিসকিনের হক নষ্ট করেছে আল্লাহ বলবেন বান্দারে তুমি কেন ঠিকমতো সালাত আদায় করলে না তুমি কেন ইতিমের হক ঠিকমতো দিলে না বান্দা বলবে আল্লাহ তাআলা আমার আমলনামায় লেখা দেখতেছি আমি ঠিকমতো সালাত আদায় করিনি আমার আমলনামায় লেখা আমি জুমার সালাত পর্যন্ত ঠিকমতো পড়ি নাই আমার আমলনামায় লেখা আমি ঈদের দিন পর্যন্ত মসজিদে যাই নাই আয় আল্লাহ তাআলা আমি আমার সন্তানের জন্য আমার বাচ্চা ছিল ছোট ছোট আমি আমার ছেলে মেয়েদেরকে মানুষ করবার জন্য দিল দিয়ে শুনো শেষ পর্যন্ত কি বলতে চাই আজকে আপনাদেরকে ছোট্ট একটা আমল জানিয়ে দিব যা বলে দেব যে দুনিয়ার জমিনে যারা ইজ্জতওয়ালা হতে চায় প্রতিষ্ঠিত হতে চায় সম্মানিত হতে চায় হাত উঠাবার আগে দোয়া কবুল করাতে চায় আল্লাহ দুনিয়ার জমিনে তাকে ইজ্জতওয়ালা টাকাওয়ালা বানাইয়া কবরে দিবেন না এমন ছোট্ট একটা আমল নামাজ সংশ্লিষ্ট আপনাদেরকে আলোচনার শেষ দিকে বলে দেব আমার মুসলমান বন্ধুগণ ডাক দিয়া বলবে আল্লাহর গোলাম আল্লাহ তাআলা আমার আমলনামায় লেখা আমি সালাত পড়ি নাই আমার আমলনামায় লেখা আমি গরিবকে ঠকিয়েছি আয় আল্লাহ তাআলা আমি তো ঠিকমতো সালাত পড়ি নাই কথা হলো আমার সন্তানদেরকে এস্টাবলিশ করার জন্য আমার সন্তানদেরকে মানুষ বানাবার জন্য আমার সন্তানদেরকে ভালো জায়গায় পড়াবার জন্য ঠিকমতো নামাজ পড়ি নাই রাত দিন কাজ করেছি ওভার টাইম ডিউটি করেছি এরপর সন্তানদেরকে ভালো স্কুলে পড়িয়েছি ভালো জায়গায় জবের ব্যবস্থা করেছি মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি আয় আল্লাহ তাআলা ওদেরকে মানুষ বানাতে গিয়ে ঠিকমতো নামাজ পড়তে পারি নাই জমিনে কাজে গিয়েছি কাজ করতে করতে বৃষ্টিতে ভিজে গিয়েছি আয় আল্লাহ তাআলা আমি উঠতে পারি নাই রুদে শুকিয়েছি কারণ আমার বাচ্চার স্কুলের ফি দিতে হবে আমার মেয়ে অসুস্থ আমার মা বাপকে খাবারের টাকা দিতে হবে স্ত্রীর প্রয়োজনের টাকা দিতে হবে আয় আল্লাহ তাআলা সন্তানদেরকে দিতে গিয়া মা বাপকে দিতে গিয়া স্ত্রীর কথা শুনতে গিয়া আয় আল্লাহ তাআলা আমি ঠিকমতো তোমার ইবাদত করতে পারিনি এই জন্য আমার আমলনামায় লিখা আয় আল্লাহ তাআলা এই সময় তোমাকে বললাম ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমি ইযিম বিবানি
প্রয়োজনে আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে তুমি ধরে রাখো আয় আল্লাহ তাআলা আজকে আমি আমলনামার জন্য বিপদে পড়ে গিয়েছি আমার আমলনামায় নেকি নাই এই জন্য আমি জাহান্নামে চলে যাব যেই সন্তানদেরকে ভালো স্কুল কলেজে পড়াবার জন্য যেই সন্তানদেরকে ইউরোপ আমেরিকা পাঠাবার জন্য মাথার গাম পায়ে ফেলে কষ্ট করেছি দুনিয়ার জমিন এস্টাবলিশড করতে গিয়ে আমি ঠিকমতো তোমার ইবাদত করতে পারি নাই আজকের দিনে আমার সন্তান আমাকে ভুলে যাবে না এই বলে আল্লাহর কাছ থেকে বিদায় নেবে আল্লাহ বলবেন খুঁজে দেখো তোমার সন্তানেরা আজকে তোমার কথা শুনে কিনা আল্লাহর বান্দা বের হয়ে যাবে সন্তানদেরকে খুঁজবে কেউ যখন কথা শুনবে না এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা যেই সন্তানের জন্য যেই ছেলেমেয়ের জন্য জীবনটাকে কুরবান করে দিলাম আজকের দিনে তারা আমাকে চিনে না আয় আল্লাহ তাআলা ইয়াউমি ইদিম বিবানি তুমি এদেরকে ধরো এদেরকে শিকল লাগাও এদেরকে জাহান্নামে বেঁধে রেখো বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দেও আমার বোন হয়ে গিয়েছে আর আইতাল্লাযি ইউকাযযিবু বিদ্দীন আয় আল্লাহ তাআলা আমি তো মনে করেছিলাম কিয়ামতের দিন এমন হবে না মনে মনে তো মিথ্যা মনে হয়েছিল আজ সেটা ধরা পড়ে গিয়েছি আয় আল্লাহ যাদের জন্য এত কষ্ট করেছি আমার সন্তানদেরকে আজকে শিকল দিয়ে বেঁধে রাখো যাদেরকে বাড়ি করে দিলাম যাদেরকে গাড়ি করে দিলাম মিল ফ্যাক্টরি করে দিলাম হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কিনে দিলাম বাগান কিনলাম কত কিছু কিনলাম সন্তানের জন্য আয় আল্লাহ এই সন্তান আজকে কিয়ামতের দিনে আমাকে চিনে না ও মুনিব আমার সন্তানদেরকে তুমি বেঁধে রাখো আমাকে ছেড়ে দাও আল্লাহ বললেন বান্দারে তোমার কথা আমি মেনে নিলাম তোমার সন্তানদেরকে বেঁধে রাখবো কিন্তু তোমাকে ছেড়ে দেওয়ার আগে আরো কয়েকটা পৃষ্ঠা তোমাকে উল্টাতে হবে তোমার আমলনামার আরো কয়েকটা পৃষ্ঠা উল্টাতে হবে এবার বান্দা বলবে আল্লাহ এর পরে কি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরে রাতে বললেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি এর পরে রাতে আল্লাহ বললেন বান্দারে ওখানে লেখা তুমি নাকি সুদ খেয়েছো ওখানে লেখা তুমি নাকি ঘুষ খেয়েছো বান্দা বলবে আল্লাহ তাআলা ওয়া সাহিবাতিহি আমি ঘুষ খাইনি আমার বউয়ের কারণে খেয়েছি আমার বউ বলে আপনি যে চাকরি করেন পাশের বাড়ির ভাই তো একই চাকরি করে আপনি যে জব করেন পাশের বাড়ির ভাই তো একই জব করে তার করে এত সুন্দর সুন্দর ফার্নিচার আছে তার ঘরে তো সুন্দর এত ডিজাইন করা আপনার ঘরে কেন নাই তারা এত ভালো চলে আপনার ঘরে কেন নাই আয় আল্লাহ তাআলা আমি তো ঘুষ খেতাম না আমি সুদ খেতাম না এই জন্য আমি হালাল পথে চলতে গিয়ে কষ্ট করেছি এক পর্যায়ে স্ত্রীর কথা শুনতে শুনতে আমি ঘুষ খাওয়া শুরু করলাম স্ত্রীর কথা শুনে সুদে টাকা নে বাড়ি বানিয়েছি আয় আল্লাহ তাআলা আমাকে প্রয়োজনে ছেড়ে দাও আমার স্ত্রীকে বেঁধে রাখো আল্লাহ বললেন ওয়া সাহিবাতিহি তোমার স্ত্রীকে বেঁধে রাখলাম কিদ্দু বান্দা তোমাকে ছাড়ব না আয় আল্লাহ তাআলা কেন ছাড়বেন না তোমার আমলনামায় লেখা অনেকের কাছ থেকে ঋণ নিয়েছো ঋণ তুমি দেও নাই আল্লাহ তাআলা ওয়া আখি আমি ঋণ দিতে পারি নাই মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে টাকা নিয়েছি একমাত্র আমি আমার ভাই বোনদের জন্য ভাইদেরকে বিদেশ পাঠাবার জন্য ভাইদেরকে এস্টাবলিশড করে ব্যবসা দেওয়ার জন্য মানুষের কাছ থেকে ঋণ নিয়েছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য ঋণ নিয়েছি আজকে ভাই বোনদেরকে এস্টাবলিশড করেছি তারা আমার খবর নিল না আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আজকে আমি এসে বিপদে পড়ে গেলাম প্রয়োজনে আমার ভাই বোনদের বেঁধে রাখেন এরপরও আমাকে ছেড়ে দেন এবার আল্লাহ বললেন বান্দারে আর কি এরপরের পৃষ্ঠা উল্টাও আয় আল্লাহ এরপরে লেখা ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন বান্দারে তোমার আমলনামায় লেখা তুমি আরেকজনের মাথায় ইচ্ছা করে বাড়ি মারছো তুমি আরেকজনের জমি দখল করছো আরেকজনকে কষ্ট দিয়েছো আয় আল্লাহ তাআলা আমি এগুলা করতে চাই নাই ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই আমার গোষ্ঠীর মুরব্বী বলেছে তুই ওর মাথায় আঘাত কর মামলা হলে আমি দেখব আমার নেতা বলেছে তুই অমুককে আঘাত কর পরেরটা আমি দেখব আমার নেতা বলেছে তোর বিরুদ্ধে যারা দাঁড়াবে সবাইকে আঘাত কর আমি করেছি
আমার নেতা বলেছে বাজারে চাঁদাবাজি কর আমি করছি আয় আল্লাহ তাআলা আমি তো আমার জন্য করি নাই ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুই আমার নেতা যা বলেছে তা করেছি আজকে কিয়ামতের দিনে তুমি আমাকে ছেড়ে দাও আমার নেতাকে বান্ধ আল্লাহ বলবেন বান্দারে তোর সন্তানদেরকে দিলে তোর স্ত্রীকে দিলে ভাই বোনকে দিলে মা বাপকে দিলে গোষ্ঠীর মুরব্বী দিলে দলের নেতা দিলে বন্ধু বান্ধব দিলে সবার হাতে বেশি কল লাগিয়ে দিলাম তোমাকে জাহান্নামে দেব না তাদেরকে দিয়ে দিব তুমি বলতে চাও বান্দা আর কি আমাকে দিবে এবার বান্দা বলছো আমান ফিল আরদি জামিআন থুম্মা ইউনজি আয় আল্লাহ তাআলা আমি আমার সন্তান দিলাম ভাই বোন দিলাম স্ত্রী দিলাম মা বাপ দিলাম দলের নেতা দিলাম লিডার দিলাম এরপরে আপনি আমাকে ছাড়বেন না আসমান জমিনে যা আছে সব তোমাকে দিয়ে দিলাম বিনিময়ে ছেড়ে দাও এবার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন বান্দা যা আছে সব তুমি দিয়েছো এবার শোনো আমি রব তোমাকে ছেড়ে দিব কিনা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এবার জবাব দিতে লাগলেন আল্লাহ বললেন কাল্লা إنها لظى ককখনো না দুনিয়ার জমিনে ইবাদত করনি দুনিয়ার জমিনে ঘুমে কাটিয়েছো ইবাদত করনি মনে করেছো কিয়ামতের দিন ধরা পড়বে না আজ সবাইকে দিয়েছ ভাবতেছো তোমাকে ছেড়ে দেব কাল্লা কখনো তোমাকে ছেড়ে দেব না আল্লাহ সবাইরে দিছে আমারও যখন শাস্তি দিবেন একটু হালকা পাতলা শাস্তি দেন আল্লাহ বললেন নাজাতাল লিশাওয়াব তোমাকে এমন শাস্তি দিব এক লক্ষ জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে টেনে টেনে চামড়া নামাইয়া দিলে যেই ব্যথা হবে আল্লাহ বললেন বান্দারে তোমার মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া ১৯ জন ফেরেশতা দিয়া তোমাকে জীবন্ত টাইনা টাইনা তোমার চামড়া নামাবো কেন তুমি দুনিয়ার জমিনে বিশ্বাস করতে পারলে না আমার বান্দা যেই সন্তানদেরকে খাওয়াবার জন্য যেই স্ত্রীকে মতবাল রাখবার জন্য যেই মা বাপকে খুশি করবার জন্য দলের নেতা লিডারকে ভালো রাখবার জন্য আজ না ফরমানি করে এসেছো তাদউমান আদবার ওয়া তাওয়াল্লা ওদেরকে তুমি আজকের দিনে ডাক দাও দেখো তো তোমার ডাকে কেউ সাড়া দেয়নি এবার আল্লাহ যখন বলবেন আল্লাহর বান্দা বের হয়ে যাবে খুঁজবার জন্য দুনিয়ার জমিনে কেউ তার আসেনি আমার আল্লাহ কোরআনে কারিমের ১৯ নম্বর পারা ২৫ নম্বর সূরা সূরা ফুরকানের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله رب العزة والجلال جانيه دلن بنداره এতগুলো অপরাধ করবার পরে দুনিয়ায় জীবিত থাকতে যদি আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে দুই ফুটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে স্বীকার করে যা জিন্দেগিতে করেছো তার জন্য যদি তওবা করতে পারো আমি আল্লাহ কথা দিলাম বান্দা তওবা করতে দেরি হবে আসমান জমিন যদি তোমার গুনায় ভরে যায় আমি আল্লাহ মাফ করে দিতে এক মিনিটও দেরি হবে না আল্লাহ আকবার বলেন আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন তাইলেই সামনের কথাগুলো আপনাদের বুঝতে সহজ হবে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বান্দাকে বলবেন বান্দা আজকে তো দেখলে কেউ তোমার কথা শুনেনি কেউ তোমার কথা রাখেনি কেন দুনিয়ার জমিনে আমাকে বিশ্বাস করলে না কিয়ামতের দিনকে বিশ্বাস করলে না এবার বান্দা বলবে আল্লাহ তাআলা আমার সন্তানদের জন্য বাড়ি
গাড়ি করে এসেছি আমার সন্তানদেরকে এস্টাবলিশ করেছি যাদের জন্য জীবনের 40টা বছর প্রবাসে কাটিয়েছি যাদের জন্য জীবন বিসর্জন করে সম্পদ জোগাড় করেছি আজ আমার মন বলছে আমার সন্তানেরা আমাকে বলে যাবে না যেই ভাইদেরকে মানুষ করবার জন্য আমি ছিলাম বড় ভাই ছোট ভাইদেরকে মানুষ করবার জন্য বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য জীবনটা শেষ করে দিলাম নিজেই ঠিকমতো জীবন মনে করি নাই যাদের জন্য এত কিছু করলাম আল্লাহ আয় আল্লাহ তাআলা বিয়ের পরে স্ত্রীকে খুশি করবার জন্য রাত দিন মাথার গাম পায়ে ফেলেছি টাকা ইনকাম করে বিদেশ থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমি কিন্তু ঈদের দিনও কাজ করছি আয় আল্লাহ তাআলা আমার মন বলছে আজকের দিনে আমাকে তারা ভুলে যাবে না আল্লাহ বলবেন মাঠে দেখ খুঁজে কাউকে পাসনি এবার তোমার আমার মতো কোন বান্দা কিয়ামতের মাঠে উঠতে লাগবে হঠাৎ করে সামনে গিয়ে দেখবে এই এলাকার কোন একজন গোলাম তার সন্তানেরা হেঁটে যায় ডাক দিয়ে বলবে সন্তানেরা রে তোমাদের কেন মানুষ করবার জন্য বাবা ডায়াবেটিসের রোগী হওয়ার পরও কিছু খায়নি তোমাদেরকে মানুষ করবার জন্য আমার কিডনিতে পাথর হয়েছে আমি চিকিৎসা করি নাই ওই টাকা তোমার স্কুলের বেতন দিয়েছি বাবা তো আজকে তুমি কি আমাকে চিনতে পেরেছো তুমি আমার বাপ আমি তোমার বাবা সন্তান ডাক দিয়ে বলবে যুবককে আজ তুমি আমাকে বাবার পরিচয় দিচ্ছ আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি আপনার চেহারা যেমন আমার বাবার চেহারা এমন ছিল না এই বলে সন্তান মুখ ফিরিয়ে নিয়ে যাবে হঠাৎ আল্লাহর গোলাম দেখবে তার ছোট ছোট ভাই বোন হেঁটে যায় দৌড়ে গিয়ে ভাই বোনদেরকে বলবে ও আমার কলেজার টুকরা ভাই বোনেরা ও আমার ভাই বোনেরা তোমরা আমার কাছে আবদার করতে ভাই বাজার থেকে ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসবা ঈদের সময় তোমরা আমার কাছে কত জামার আবদার করেছো তোমরা না এক একজন এক এক জিনিস চাইতা আমি কাজ করে সব তো তোমাদের জন্য দিলাম বিদেশে থাকি তোমরা ও ভাইয়েরা বলছো এমন একটা সুন্দর গড়ি দাও আইপ্যাড দাও ল্যাপটপ দাও কম্পিউটার দাও মোবাইল দাও কম্বল দাও আমি কষ্ট করেছি সব টাকা তোদেরকে দিয়েছি ও বোনেরা আমি ভাই কষ্ট করে তোদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি ও ভাইয়েরা তোদেরকে আমি কষ্ট করে বিদেশে সেটেল করেছি আজকের দিনে আমি বড় বিপদে তোমরা আমাকে সহযোগিতা করো ভাই বোন ডাক দিয়া বলবে কে তুমি ভাই বোনের পরিচয় নিয়ে সামনে দাঁড়িয়েছ কে তোমাকে চিনতে পারলাম না এই কথা বলে তারাও সরে যাবে মা বাপের সামনে পড়বে মা বাপকে ডাক দিয়ে বলবে কলিজার টুকরা বাবা ও কলিজার টুকরা মা তুমি না আমাকে 10 মাস পেটে রেখেছ দুই আড়াই বালতি ব্লাড দেওয়ার পরে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছ আমার চেহারার দিকে তাকায়া তুমি না বলছো আমার হায়াত নিয়ে আমার সন্তানকে বড় করে দাও আজকে আমি বড় বিপদে সন্তান হিসেবে এসেছি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করেন সবাই ডাক দিয়ে বলবে আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নাই তোমাকে চিনি না বান্দা বলবে আল্লাহ তাআলা কি করলাম সবার কাছে গেলাম কেউ তো আমাকে দিল না আল্লাহ বলবেন বান্দারে একটা নেকি নিয়ে আসতে পারলে তোমাকে ছেড়ে দেব তুমি না যাদের জন্য এত কিছু করলা দুনিয়ার জমিনে আমাকে ভুলে গিয়া মা বাপের জন্য করলা দুনিয়ায় আমাকে ভুলে গিয়া সন্তানের জন্য করলাম দুনিয়ায় আমাকে ভুলে গিয়া ভাই বোনের জন্য এত কিছু করলাম 70-80 বছরের জিন্দেগিতে যাদের জন্য এত কিছু করেছ যাদের জন্য ঘুমাও নাই বান্দা আজ তোমাকে কেউ চিনতে পারলো না দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন সময়ে তুমি যদি আমি আল্লাহকে চিনতে পেরে আজকের দিন পর্যন্ত পৌঁছে যেতে তোমাকে যদি পৃথিবীর 800 কোটি মানুষ ভুলে যায় আমি আল্লাহ কিন্তু কিয়ামতের দিন তোমাকে বলবো না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ এবার সন্তান যে গোলাম যখন দাঁড়াবে দৌড়াবে একটা নেক আমলের জন্য কেউ দিবে না বিশ্বাস হয়নি আপনাদের কথা কয় না বিশ্বাস হয় কার জন্য করেছো
দিল দিয়ে শোনো আমি কি বলতে চাই। ও মুরব্বি বাবা আপনাদের পা জড়িয়ে দু হাত জোড় করে বলছি কার জন্য করছো? কেউ তোমাকে মনে রাখবে না, কেউ কথা রাখবে না, কেউ তোমাকে চিনবে না। আমার বন্ধুগণ, এবার বান্দা একটা নেকির জন্য কিয়ামতের দিনে দৌড়ায়, আল্লাহর একজন বান্দাকে বলছেন বান্দা হিসাব দাও, আমলনামা পেশ করেছে, আমলনামা খুলে দেখে কোনো সওয়াব নাই, শুধু গুনার গুনাহ আছে মাত্র একটা নেকি। আল্লাহ বললেন বান্দার এত জিন্দেগি দিলাম নেকি মাত্র একটা, এত গুনাহ। আয় আল্লাহ তাআলা শক্ত করছি পরিবারের জন্য, অমনি আমি এমন অফিসে চাকরি করতাম আমাদের সময় দিত না, আমি এমন জব করতাম নামাজের সময় পেতাম না। আল্লাহ বলবেন বান্দারে প্রতিদিন পাঁচবার করে সলাতে ডাক দিয়ে বলেছি হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি কল্যাণ চাও, বান্দা তুমি সম্পদ চাও, বান্দা তুমি ইজ্জত চাও, বান্দা তুমি দুনিয়ার জমিনে ক্ষমতাওয়ালা হতে চাও, আমার কাছে আসো, আমি না সবাইকে ক্ষমতা দিয়েছি। বান্দারে তুমি তো মুসলমান ছিলা, আমি তো ফেরাউনের মতো ফেরাউনের দুয়ারেও কবুল করছি, তুমি কেন আমার কাছে চাইলে না, আমিও তো তোমার দোয়াকে কবুল করে নিতাম। একটা নেকির জন্য বান্দা দৌড়ায়, এমন সময় কেউ যখন দিল না, যেই বান্দা একটা নেকির জন্য দৌড়ায় ওই বান্দা সামনে যেতে যেতে একজন গোলামের সঙ্গে দেখা, কেয়ামতের দিনে কান্দতেছে, ভাই কান্দোস কেন? ভাই রে আমার আমল নামায় নেকি আছে মাত্র একটা, গুনার অভাব নাই, আট দশটা বাচ্চা রেখে এসেছি, বউ মা বাপ রেখে এসেছিলাম, আজকের দিনে কেউ আমাকে চিনল না, এই জন্যে আমি কান্না করি। বান্দা বলবে বাইরে আমার নেকি লাগবে একটা, একটা নেকির জন্য দৌড়ায় আমাকেও তো কেউ দিল না। এবার যার নেকি আছে একটা দেখেন, আপনি যদি মানুষের জন্য জীবনে কাজ করেন, মানুষের কল্যাণে কাজ করেন, স্বার্থপরতা ভুলে যা, আল্লাহকে পাওয়ার জন্য ছোট্ট যদি কোনো কাজ করে ফেলে আল্লাহ তাআলা ওটাকেও কবুল করে নিতে পারে। এবার বান্দা বলবে বাইরে তোমার নেকি লাগবে একটা, আমার আছে একটা, তোমার একটা নেকি হয়ে গেলে তুমি জান্নাতে চলে যাবে, আমার কাছে তো আছে মাত্র একটা, আমার আমল নামায় কিছু নাই, সুতরাং তোমার একটা নেকি হয়ে গেলে যদি জান্নাতে চলে যাও, আমার একটা নেকি আছে তোমাকে দিয়ে দিলাম, ওইটা তুমি নিয়ে চলে যাও, আমি তো এক নেকি নিয়ে জান্নাতে যেতে পারবো না, আমার আমল নামা খালি। এবার আল্লাহর বান্দা একটা নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা তুমি বলেছিলে একটা নেকি নিয়ে আসলে তুমি আমাকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ তাআলা এই যে আমি নিয়ে এসেছি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন বান্দারে কিয়ামতের দিনে এত বড় মন ব্যক্তিকার, এত বড় দিলকার, যে কিয়ামতের দিনে এত বড় দাতাকে কষ্টের দিনে যেখানে পয়গম্বরেরা কথা বলতে পারে না, এখানে কে তোমাকে একটা নেকি দিয়েছে? নিশ্চয় তোমার সন্তান, আল্লাহ না। নিশ্চয় তোমার স্ত্রী, আল্লাহ না। নিশ্চয় তোমার মা বাপ, না। নিশ্চয় তোমার ভাই বোন, না। ওরা আমাকে দেয়নি, কে দিয়েছে? আল্লাহ। একজন বান্দার নেকি আছে মাত্র একটা, ও আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন বান্দারে যে তোমাকে দিয়েছে আমার কাছে হাজির করো, নিয়ে আস। গোলাম যখন বান্দার কাছে গিয়ে বলবে ভাই আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে, ডাক দিয়ে বলবে আগে তো ছিল একটা নেকি, এখন তো কিছুই নাই, শুধু শুধু খালি আমল না মানিয়া কেমনে দাঁড়াই রে, তুমি কেন আল্লাহর কাছে আমার কথাটা বললে? আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন বান্দা এত বড় দাতা কোন দিন থেকে সাজলে, কিয়ামতের দিনে কাউ কাউকে চিনছে না, এমনকি পয়গম্বরের রব্বি নফসি বলে চিৎকার করে, এই সময় তুমি একটা নেকি দিয়ে সহযোগিতা করলে কেমনে কেমনে বলো তো। বান্দা বলতেছে আল্লাহ তাআলা আমার তো আছে মাত্র একটা, আর তো কিছুই নাই, ভাই বোনদের কাছে গেলাম, মা বাবার কাছে গেলাম, সবার কাছে গেলাম, কেউ আমাকে দিল না, সবাই যখন আমাকে তাড়াইয়া দিয়েছে আমি বুঝতে পেরেছি 80-90 বছরের গোটা জিন্দেগিতে যাদেরকে মা বাপ বলেছি
যাদেরকে ভাই বোন বলেছি স্ত্রী সন্তান বলেছি সব ছিল ধোঁকা কেউ আমার কথা রাখেনি রব তুমি বলেছিলে তোমাকে চিনলে হবে দুনিয়ার জমিনে তোমাকে চিনতে পারি না একটা মাত্র নেকি ছিল আমি দিয়ে দিয়েছি হে আল্লাহ তাআলা আমার কাছে আর কিছুই নাই আমি জানি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই কিন্তু আমার মনে একটা বিশ্বাস আছে তোমার দয়া তো এখনো আমার জন্য খোলা আছে